আসসালামু আলাইকুম এডিসিবাসী, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সাথে আছে রিয়েলমি X3। রিয়েলমি X লাইন আপের প্রথম যে ফোনগুলো ছিল সেটা হচ্ছে যে রিয়েলমি X, রিয়েলমি X3, দেন রিয়েলমি X2। তো এই সকল ফোনগুলো দেখে অলরেডি আমরা সবাই ধারণা করে নিয়েছিলাম যে রিয়েলমির X লাইন আপটা মূলত হচ্ছে যে 20-25 হাজার টাকা, মানে মিড বাজেট রেঞ্জের। তো সেই সুবাদে বলা যায় এটা মিড বাজেট রেঞ্জ, বাট সেখানে কিন্তু আবার রিয়েলমি X2 প্রোটা ভিন্ন ব্যাপার ছিল, কারণ রিয়েলমি X2 প্রোটা মানে ফ্ল্যাগশিপ কিলার রেঞ্জের প্রোডাক্ট ছিল। তো সেখানে রিয়েলমি X3 এই স্পেক নিয়ে এই টাইমে কেন বাজারে লঞ্চ করলো আসলে আমি জাস্ট বুঝলাম না। তো যাই হোক, রিয়েলমি X3 এই কয়েকদিন আমাদের যেই ইউজ করেছি ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আজকে আমরা রিভিউটি দিতে যাচ্ছি, এবং এই কয়েকদিন ইউজিংয়ের পর এই ফোনটার কী কী দিকগুলো ভালো লাগলো এবং কী কী ভালো লাগেনি তা নিয়ে আজকে কথা বলবো। তো সাথে থাকছি আমি আরিফুল ইসলাম ইমন, আপনাদের প্রিয় টেক চ্যানেল এটিসিতে, সাথে থাকছি রিয়েলমি X3। And thanks to KRO International for sponsoring this video. Realme X3 এর 828 ভেরিয়েন্ট পাবেন আমাদের দেশে আনঅফিশিয়ালি। KRO International এ পেয়ে যাবেন X3 সহ আরো অনেক ধরনের অফিশিয়াল এন্ড আনঅফিশিয়াল ফোন, তাদের সব ঠিকানা ডেসক্রিপশন বক্সেই পাবেন। শুরুতে দেখে আসা যাক, বক্সের ভিতরে থাকছে ইউজার ম্যানুয়াল, গাইড, সিলিকন ট্রান্সপারেন্ট কেস, সিম ইজেক্টর পিন, রিয়েলমি X3 একটি টাইপ সি কেবল এবং একটি 30 ওয়াটের ডার্ট চার্জার। তো এই ছিল বক্সে। তো রিয়েলমি X3 এর কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে যে রেগুলার X3 আর একটা হচ্ছে যে রিয়েলমি X3 সুপার জুম। আবার দুইটার মধ্যে পার্থক্যগুলোও খুব সীমিত। প্রথমত X3-তে যে রেগুলার টেলিফোটো লেন্সটা আছে সেখানে তার বদলে রিয়েলমি X3 জুমটা, তো এই টেলিফোটো লেন্সের বদলে পাবেন একটা পেরিস্কোপ লেন্স যার মাধ্যমে 5x অপটিক্যাল জুম করতে পারবেন। দ্বিতীয়ত X3 শুরু 6GB র্যাম দিয়ে আছে 8 ও 12GB অপশন, বাট X3 সুপার জুম পাবেন কেবল 8 এবং 12GB র্যাম ভার্সনে। তৃতীয়ত দুইটারই প্রাইমারি ফ্রন্ট ক্যামেরা সেন্সরটা আলাদা টোটালি। আর 4 নম্বর হচ্ছে যে ইন্ডিয়াতে X3 এবং X3 সুপার জুম দুখানাই পাবেন, বাট ইউরোপ রিজিয়নে শুধুমাত্র X3 সুপার জুমটাই পাওয়া যাচ্ছে, X3টা নাই। এবার আসি ডিজাইনে, অ্যান্ড সেম ডিজাইন লাইক আদার রিয়েলমি ফোন, পেছনে রিয়েলমির সেই পরিচিত ডিজাইন, কোয়াড ক্যামেরা সেট আপটা দেখতে রিয়েলমির অন্য সব ফোনের মতোই। আমার পার্সোনালি মনে হয় এবার অন্তত ডিজাইনটা চেঞ্জ করা প্রচণ্ড দরকার। তারা দাবি করেছে এটা ট্রেন্ড সেটিং ডিজাইন, জাস্ট ভুলেও না ব্রো, জাস্ট ভুলেও না, এটা ভুলেও ট্রেন্ড সেটিং ডিজাইন না। আমাদের ইউনিটি গ্লেসিয়ার ব্লু কালারের, এর আরেকটি কালার রয়েছে গ্লেসিয়ার হোয়াইট। কালার বা ডিজাইন যার যার ব্যক্তিগত পছন্দ। পিছের যে ব্যাক প্যানেলটা এটা গ্লাস, তবে প্রোটেকশন নিয়ে কোনো তথ্য আমরা কোথাও খুঁজে পেলাম না। সাজেশন থাকবে এর সাথে দেওয়া ব্যাক কভারটি ইউজ করার জন্য। সাইড ফ্রেমটা প্লাস্টিকের, মানে গ্লাস প্লাস্টিক গ্লাস স্যান্ডউইচ ডিভাইস আর কি। বাম সাইডে থাকছে পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনের সাথেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইমপ্লিমেন্টেড। ফিঙ্গারপ্রিন্ট বেশ ভালো অ্যান্ড ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, আর এই পজিশনে ফিঙ্গারপ্রিন্ট আমার মতো বেশ ভালো একটা পজিশন। ডান সাইডে থাকছে শুধুমাত্র ভলিউম বাটন। রিয়েলমি X3 এর বাটন পজিশন বেশ ভালো লেগেছে, সহজে রিচ করা যাচ্ছিল বাটনগুলোতে। ভলিউম বাটনটা একটু নিচে লাগতে পারে, কিন্তু আপনি যখন একটা ফোন ধরেন আপনার হাত ঠিক ওই জায়গাতেই যায়, সো ইটস এ পারফেক্ট পজিশন। তবে ফোনের সাইজ দিনকে দিন বড় হচ্ছে এবং আমার মতো বেবি হ্যান্ডওয়ালা মানুষদের বিরক্তি দিনকে দিন বাড়ছে। বেবি হ্যান্ড স্টেরিও স্পিকার নেই, বটম ফায়ারিং লাউড স্পিকারটা বেশ ভালো, ডিস্টরশন নেই, একদম গুড কোয়ালিটি, 1216 সুপার লিনিয়ার স্পিকার। আচ্ছা, ইজ দ্যাট মিরপুর ঢাকা 1216 ব্রো? কার্ট্রিজে যেখানে আপনি দুটি সিম একসাথে ব্যবহার করতে পারবেন, থাকছে না কোনো এসডি কার্ড ইউজ করার সুবিধা। X3-তে যদিও বেসিক ভার্সনে 128GB UFS 3.0 স্টোরেজ পাচ্ছেন, যাক ফোনে কোনো 3.5mm ইয়ারফোন জ্যাক থাকছে না, মানে জাস্ট হুদায় দিল না দরকারি জিনিসটা, একদম হুদায়। 20:9 ডিসপ্লে, সো স্বাভাবিকভাবে টোটাল ডিভাইসটা বেশ লম্বা। পেছনে কার্ভ ডিজাইনের জন্য হাতে বেশ ভালো গ্রিপ পাওয়া যায়, তবে এর থিকনেস 8.9mm, তো হাতে বা পকেটে ধরতে তেমন একটা আনকমফোর্টেবল লাগেনি। তবে একটা জিনিস ভালো লাগেনি, এর ওয়েট ডিস্ট্রিবিউশনটা 202 গ্রাম ওজন, কিন্তু বেশ ভারী ভারী লাগে। এত লম্বা ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশন আরও ভালো হতে পারতো, এটা জাস্ট জানানোর জন্য জানানো আর কি, তেমন মেজর কোনো ডিল ব্রেকার না। তবে একটা জিনিস ভালো লাগেনি, সেটা হলো ওভারঅল বিল্ড কোয়ালিটি আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়নি। ইভেন আমাদের ইউনিটের উপরে এয়ারপিসের কাছে যে প্লাস্টিকটা সেটা চাপ দিলে কেমন কটকট সাউন্ড করছিল। মানে মনে হচ্ছে বেশ কিছু গ্যাপ রয়ে গেছে। এই জিনিসটা ধরেন গেমিংয়ের সময় মানে হরিজন্টালভাবে ফোনটা ধরে খেলছে, তখন চাপ লাগলেই মনে হচ্ছে যে কেমন জানি ডেবে যাচ্ছে জিনিসটা। এখন সবগুলো ইউনিটই এমন নাকি শুধু আমাদের ইউনিটটাই এমন সেটা বুঝতেছি না অ্যাকচুয়ালি। 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস ডুয়েল পাঞ্চল ডিসপ্লে, আর এই প্যানেলটা IPS LCD প্যানেল। জানি অনেকে শুনে হতাশ হবেন, বাট এটাই সায়েন্টিফিক্যাল বাস্তবতা। এই জিনিসটা আসলে হতাশ করার মতোই, কারণ X সিরিজের আগের সব ফোনে ছিল অ্যামোলেড ডিসপ্লে। অ্যামোলেড থেকে LCDতে শিফট হয়ে আমার জানা অনেকেরই মন ভরেনি, স্বাভাবিক। ডিসপ্লে নিয়ে কিছু বলা যাক এর আগে, 20:9 ratio-র এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও 84.7% অ্যাপ্রক্সিমেটলি।
আর ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি 399 পিপিআই। একটু ফ্যাকাশে লেগেছে ডিসপ্লেটা, তাছাড়া কালার ঠিকঠাকই ছিল, আর আউটডোর ভিজিবিলিটি আরেকটু বেটার হওয়া দরকার ছিল। ওভারঅল আইপিএস ডিসপ্লে প্যানেল হিসেবে ভালো কোয়ালিটির অবশ্যই নো ডাউট। ভালো ব্যাপার এই যে এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড। রিয়েলমি সিক্সে যে সমস্যা পাচ্ছিলাম, যে মাঝে মাঝে ফ্রেম রেট কমে যাচ্ছিল, সেখানে এখানে কনস্ট্যান্ট 120Hz পাচ্ছিলাম সব জায়গাতেই পুরো UI ও অ্যাপে। চাইলে এটা 60Hz সেট করে নিতে পারেন ব্যাটারি সেভের জন্য, বা অটো সিলেক্ট করে সিস্টেমকে ডিসাইড করতে দিতে পারেন, এটাই ভালো দিক। আর ও ওয়াইড ওয়াইন L1 সার্টিফাইড, সো নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমে ফুল HD প্লে করতে পারবেন। তবে ডুয়েল পাঞ্চ হোলটা এই ফোনের ফ্রন্ট লুকটা কিছুটা বিদ ঘুটে করেছে কেন জানি, সাথে সাথে বেজিল এবং চীন এরিয়াগুলো বাজেট ফোনগুলোর মতো ছিল। রিয়েলমি X2 প্রোতে অ্যামোলেড উইথ 90Hz, এটা IPS উইথ 120Hz। আমি মনে করি বেশি থেকে বেশিরভাগ ইউজারই 90Hz উইথ অ্যামোলেডই চুজ করবে, কারণ ভাই কে সারাদিন 90Hz ডিসপ্লেটা ইউজ করে? দিন শেষে সবাই 60Hz আবার শিফট করে, মানে ব্যাটারিটা একটু সেভ করার জন্য, এটাই বাস্তবতা। তবে তার মানে এই না যে হায়ার রিফ্রেশ রেট থাকবে না ফোনে। X3 সিরিজে OLED উইথ 90Hz হলে খুবই সুন্দর হইতো ব্যাপারটা, বাট নাই, স্যাড। নাও লেটস মুভ টু দ্য ইন্টারেস্টিং পার্ট, এর হার্ডওয়্যার। এতে এতদিনের যে চিরচেনা স্ন্যাপড্রাগনের 700 সিরিজের লাইন আপ, সেই 700 সিরিজের প্রসেসর তারা বাদ দিয়ে তারা এখানে ফাইনালি ইউজ করেছে 800 সিরিজের স্ন্যাপড্রাগন 855+। আর ফ্ল্যাগশিপ চিপ দেখে আমরা তো খুশিতে ভেবেছি, আহা আহা, এইটার পারফরমেন্স নিয়ে তো চিন্তার কিছুই নেই, চোখ বন্ধ করে ভালো বলে দেওয়া যায়, 100-100 পারফরমেন্স একদম চিল। তবে ঝামেলা করলো গেম খেলতে গিয়ে। স্মার্ট ব্যাটারি মোডে কল অফ ডিউটির মতো অপটিমাইজ গেম খেলতে গিয়ে লাস্ট জোনে দেখা মিলেছে স্টাটারিংয়ের, ছোটো ছোটো ল্যাগের। পরের ম্যাচেও কন্টিনিউয়াস আরও বাড়ছে, মানে সাডেন পারফরমেন্স ড্রপ আর কি, যেটা 855+ থাকারই কথা না। তাও আবার নতুন ফোনে পাবজিতেও সেম অবস্থা প্রায়। পাবজি গ্লোবাল ভার্সন সর্বোচ্চ 60fps পর্যন্ত সাপোর্ট করে, এবং হায়ার রিফ্রেশ রেটের কারণে টাচ এবং গেম প্লে দুটিই আরও বেশ স্মুথ লাগে রেগুলার 60Hz ডিসপ্লেতে চলা 60fps এর পাবজির তুলনায়। তবে এখানেও ব্যাটারি 40% নিচে নামলে বেড়ে যায় ল্যাগ এবং হিট শুরু হয়, মানে 855+ সাথে মিলে না ব্যাপারটা। আবার পারফরমেন্স মোডে খেললে মোটামুটি 20-25 মিনিট পর গিয়ে দেখা মিলে স্টাটারিংয়ের। ল্যাগের পরিমাণও কম ছিল তুলনামূলক 855+ সাথে মিলে ব্যাপারটা, হিট হয় ভালোই, তবে পারফরমেন্স মোডে ট্রুলি পারফর্ম করেছে 855+। অনুসন্ধান করতে এই অ্যাপের প্রপার প্রসেস ফলো করে CPU থ্রটল টেস্ট করে দুটি জিনিস দেখলাম। প্রথম টেস্টে CPU হিট 55° পর্যন্ত চলে গিয়েছে, পরের টেস্টে 42°তে নেমেছে, মানে লিকুইড কুলিং বেশ ভালোভাবে কাজ করছে, নিজেরাও খেয়াল করেছি, মানে ফোন ঠান্ডা হয়ে যাচ্ছে সময় থেকে সময়ে। কিন্তু স্ট্রেস টেস্ট রেজাল্টে স্মার্ট ব্যাটারি মোডে নিয়মিত পারফরমেন্স ড্রপ করছে, আবার পারফরমেন্স মোডে খুব সুন্দর হোল্ড করলেও ড্রপ শুরু হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর থেকেই। গেম খেলে ব্যাপারটা পারফেক্টলি বোঝা গিয়েছে, যদি আবার অনেকের এইসব অ্যাপসে বিশ্বাস না থাকে আর কি। এর পিছনের কারণ আমাদের ধারণা মতো UI অপটিমাইজেশনের সাথে এই জিনিসটা জড়িত। স্মার্ট মোডে ব্যাটারি ব্যাকআপ বাড়তি পেলেও যেহেতু গেমিং পছন্দ হচ্ছে না, তাই পারফরমেন্স মোডে ব্যবহার করলে কম ব্যাটারি ব্যাকআপ পাবেন, তবে গেমিং মোটামুটি আরামসেই হবে স্ন্যাপ 855+ যেমন হওয়ার কথা আর কি, চিন্তার কিছুই নেই। যদি প্যারাসিটামল দুবেলা মনে করে তারা নেক্সট আপডেটের ব্যাপারটা ফিক্স করে তাহলে ব্যাপারটা খুব ভালো, আর যদি না ফিক্স করে তাহলে দিস ইজ এ প্রবলেম ফর গেমার্স। অ্যান্ড্রয়েড 10 বেস্ট রিয়েলমি UI রান করছে রিয়েলমি X3। রিয়েলমি UI নিয়ে নতুন করে কিছুই বলার নেই, হোম স্ক্রিন ও নোটিফিকেশন কুইক সেটিংস প্যানেল বেশ গোছানো, বেশ পপুলার কাস্টম UI। আমার ব্যক্তিগত সেরকম পছন্দ না, আমি স্টক UI বেশি প্রেফার করি, কিন্তু আমার এই ইউজে কোনো স্টার্টার লক্ষ্য করিনি। পারফরমেন্স ওয়াজ ভেরি স্মুথ 855+ যেমন হওয়ার কথা আর কি। ব্যাটারি হিসেবে রিয়েলমিতে দিয়েছে 4200mAh এর ব্যাটারি, যা থেকে বেশ ভালোই ব্যাটারি ব্যাকআপ পাবেন মোটামুটি। টানা হেভি ইউজ লাইক গেমিং, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা, ওয়াইফাই কানেক্টেড অবস্থায় 6 ঘন্টার মতো এসএসডি পেয়ে যাচ্ছিলাম আর 120Hz রিফ্রেশ রেটে, মানে প্রিটি গুড অ্যাকচুয়ালি। আর মডারেট বা মিক্স ইউজে একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ব্যাটারি ফুল চার্জ হতে, মানে 0-95% হতে 1 ঘন্টাই সময় নেয়। বক্সে দেওয়া এটা ডার্ট চার্জার, মানে টিপিক্যাল ফাস্ট চার্জারগুলোতে হায়ার ভোল্টেজ এবং লোয়ার কারেন্ট ডেলিভার করে চার্জ করে, এখানে উল্টো, এখানে ভোল্টেজ স্ট্যান্ডার্ড রেখে হাই অ্যাম্পিয়ারে চার্জ করে এটা। আর বাকি কিছু জিনিস নিয়ে তথ্য দিয়ে রাখি আপনাদের, যেমন X3 সুপার জুমে ভাইব্রেশন মোটরটা খুবই জোস দেওয়া হয়েছে, তাদের ওয়েবসাইটও তারা এটা নিয়ে খুব ভালো মতো লিখেছে, মানে যেটা বোঝা যাচ্ছে যে মানে ভাইব্রেশন মোটরের যেই স্পেশাল ব্যাপারটা এটা শুধুমাত্র বরাদ্দ থাকছে রিয়েলমি X3 সুপার জুমটার জন্য। আর রেগুলার যে X3 সেটার মধ্যে অত জোস লেভেলে কিছু নেই, বাট রেগুলার হ্যাপটিক ফিডব্যাক আছে, স্পেশাল কিছু না। দ্বিতীয়ত, ডুয়েল ফ্রিকোয়েন্সি GPS, মানে খুবই অ্যাকুরেট অ্যান্ড রেসপন্সিভ। তৃতীয়ত, 2x2 মিমো ওয়াইফাই অ্যান্টিনা ব্যান্ড দেওয়া, মানে জাস্ট ঘরের যে কোনো চিপ আছে বা খুব ভালো স্পিডটা নেয়, মানে 30,000 টাকার আশেপাশের রেঞ্জে এই ধরনের ফিচারগুলো আসলে খুব অ্যাপ্রিসিয়েটেবল, মানে বেসিক্যালি ওয়াইফাই কানেক্টিভিটি খুবই জোস। সবার শেষে ক্যামেরা, X3 এবং X3 সুপার জুম দুইটাতেই আর কি সমান সংখ্যক ক্যামেরা রয়েছে, বাট মেজর যে পার্থক্যটা হচ্ছে X3 ডেডিকেটেড টেলিফোটো লেন্স রয়েছে, কিন্তু X3 সুপার জুমে ডেডিকেটেড পেরিস্কোপ লেন্স দেওয়া হয়েছে ফর 5x অপটিক্যাল জুম এবং ফর 60x ম্যাসিভ ডিজিটাল জুম। ওয়াও,
প্রথমত অনেক ধন্যবাদ হায়ার মিডরেঞ্জ ফোনেও পেরিস্কোপ সেন্সর আনার জন্য। তবে এই জিনিস ডেইলি লাইফে খুব কমই কাজে আসে, তবে ইউনিক একটা জিনিস। আর অ্যাটলিস্ট 5x অপটিক্যাল জুমটা কিছু কিছু সিচুয়েশনে হয়তো ইউজ করা যাবে। প্রাইমারি 64 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরটা স্যামসাং ISOCELL GW1 সেন্সর, সাথে ফোনের ফ্ল্যাগশিপ চিপের দুর্দান্ত ISP তো আছেই, যার ফলাফল হিসেবে কিছু গুড শট পেয়েছি আমরা। এমন না যে একেবারে হাই এন্ড ফ্ল্যাগশিপ টাইপ কিছু, কিন্তু এই বাজেটে বেশ ভালো ছিল। ডিফল্টভাবে 16 মেগাপিক্সেল ছবি তোলে, তবে ছবির শার্পনেস বেশ ভালো ছিল, ডাইনামিক রেঞ্জ ছবির ডিটেলস বেশ ভালো ছিল, তবে ছবি তোলার পর শ্যাডো এরিয়া জুম করলে ডিজিটাল নয়েজ দেখা পাবেন। ইমেজ প্রসেসিং বেশ ন্যাচারাল ছিল, রিয়েলমি আগে যে ওভার স্যাচুরেটেড করা যে সবটা সেটা অনেকাংশেই ঠিক করে ফেলছে তারা। 64 মেগাপিক্সেল অ্যাজ ইউজুয়াল ভালো ছিল, জাস্ট ছবির সাইজ বড় করা ছাড়া আর আমারই কোনো পার্থক্য লক্ষণীয় ছিল না। X3 বেসিক ভার্সনকে আমরা 30,000 রেঞ্জের ফোন হিসেবে ধরলে ক্যামেরাইজ ওকে বা গুড টাইপ ধরবো, তবে X3 সুপার জুম প্রায় 40,000 রেঞ্জে চলে গিয়েছে, সেই দাম অনুযায়ী বেটার কিছু অবশ্যই পাওয়ার কথা। আলট্রাওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেল হিসেবে বেশ ভালোই ডিটেলস ধরে রাখতে পারছিল, ডাইনামিক রেঞ্জও বেশ ভালো ছিল, তবে দু একবার একটু কন্ট্রাস্টে ছবি তুলছিল। এছাড়া ছবির এজগুলোতে একটু ডিস্টরশন দেখা যায়, বাট ওভারঅল বেশ ভালো ইমেজ পেয়ে যাবেন এর থেকে। রেয়ার পোর্ট্রেট শটগুলো ছিল ভালো লেভেলের, ব্লার ক্লোজ টু ন্যাচারাল ছিল, ডিটেলসও ধরেছে বেশ ভালো। আশা করা যায় পোর্ট্রেট নিয়ে তেমন কোনো অভিযোগের অবকাশ থাকবে না আপনাদের। লো লাইটে আর একটু বেটার আশা করেছিলাম, সনি IMX-এর অভাবটা এখানে ফিল করছিলাম লো লাইটে। ছবি সুন্দর হলেও গ্রেইন দেখা পাচ্ছিলাম কিছুটা। X3-এর বেসিক ভার্সনে 12 মেগাপিক্সেলের টেলিস্কোপ জুম নিয়ে বেশ কিছু বলার নেই, 3x অপটিক্যাল জুম আর 20x পর্যন্ত হাইব্রিড জুম করে ছবি তুলতে পারবেন, বেশ ভালো। যদি জুম করে কোনো শট তোলেন তাহলে ডিটেলস লস হবে না 3x জুমে, মানে সিম্পল হিসাব, যদি আপনি 3x জুম করে ছবি তুলেন তাহলে কোনো ডিটেলস লস হবে না, কারণ ওইটার জন্য ডেডিকেটেড সেন্সর আছে। বাট আপনি যদি 2x জুম করে তাহলে কিন্তু যে প্রাইমারি সেন্সরটা আছে সেটা থেকে ক্রপ করে 2x হবে, তখন আবার ডিটেলস লস হবে, তো সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, মানে কী দুঃখে এই জিনিস দিছে আমি বুঝি না। হোয়াই? ফ্রন্টে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা, মেইন 16 মেগাপিক্সেল ও আর একটি 8 মেগাপিক্সেল 105° ফিল্ড অফ ভিউর আল্ট্রাওয়াইড সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরা দিনের বেলা বেশ ভালো সেলফি তুলছিল, ভালো ডিটেলস থাকছিল, কিন্তু একটু স্কিন টোনটা সফট করার টেন্ডেন্সি ছিল। তবে এই প্রাইমারি সেলফি ক্যামেরাটা অস্থির মানতেই হবে, মানে উল্লেখ্য করার মতো সেলফি ক্যামেরা এই X3-এর। আর 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে ভালো কিছু গ্রুপ সেলফি তুলতে পারবেন। ফ্রন্ট পোর্ট্রেটের ক্ষেত্রে হতাশ হতে পারেন কিছু ক্ষেত্রে, এজ ডিটেকশন মাঝে মধ্যে ভালো ছিল না, চশমা উধাও করে দিচ্ছিল এভাবে, তবে লাইট কন্ট্রোল করে ছবি তুলতে পারলে এরকম নায়কের মতো ছবি আসবে। ভিডিও করতে পারেন ম্যাক্স 4K পর্যন্ত, থাকছে জাইরো EIS, ফলে 1080p রেকর্ডিংয়ের সময় ভিডিও স্টেবল থাকবে, বাট ইট কুড বি বেটার। ভিডিও কোয়ালিটি বেশ ভালোই ছিল। চার্জিং টাইম পরিমাপের জন্য আপনারা কিনতে পারেন ঘড়ি, বিভিন্ন ব্র্যান্ডের অরিজিনাল এবং হাই কোয়ালিটি রেপ্লিকা ওয়াচের বিশাল কালেকশন নিয়ে টাইম সিরিজ আছে আপনাদের অপেক্ষায়। রিস ওয়াচ দরকার হলে যোগাযোগ করতে পারেন টাইম সিরিজে, তাদের ফেসবুক পেজ লিঙ্ক থাকছে ডিসক্রিপশনে। তো এই ছিল রিয়েলমি X3, এর ক্লোজ কম্পিটিটর পুরান্ত রেডমি K20 Pro under 35K তে, আর তাদের নিজেদের X2 Pro কম্পিটিটর হয়ে যাচ্ছে যতদিন মার্কেটে আছে Xiaomi K30 Pro এর কম্পিটিশন আবার X3 সুপার জুমের সাথে। তো কারো ডিসপ্লে নিয়ে কোনো প্রবলেম না থাকলে সাজেস্ট করবো X3 নেবার জন্য, নতুন রিলিজড ফোন সাথে স্ন্যাপড্রাগন 855+ জোস পারফরমেন্স দিবে এই দামে। বাট যদি কেউ বলেন এটা নেবেন না, রেডমি K30 Pro নেবেন, তাহলে আমি বলবো বাজেট থাকলে রেডমি K30 নিতে পারেন। গ্রুপে দেখেছি যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই 30,000-এর মধ্যে ভালো গেমিং ফোন কোনটা। আমি বলবো যে 30,000-এর মধ্যে X3-টা নিতে পারেন আরও কিছুদিন অপেক্ষা করে, মানে এর 6128GB ভ্যারিয়েন্টটা যখন প্রায় 30-এর নিচে নামবে তখনও তো কিছুদিন ওয়েট করে X3-টা নিতে পারেন। আমাদের ভিডিও এখন মানে আপলোড যাওয়াকালীন সময় এখন KROI-তে X3-টা পাওয়া যাচ্ছে 35,000-এ, 35 থেকে 34 সামথিং এমন কিছুতে। বাট যদিও আমি আশা করবো এর প্রাইসটা 30,000-এর নিচে নেমে আসাটাই বেটার হবে। তো 30,000-এর নিচে আসলে বেশ ভালো একটা অপশন অনায়াসে বলা যায়, আর উচিত আসলে 30,000-এর নিচে আসা, কারণ তারা অনেক ক্ষেত্রে এখানে কস্ট কাটিং করেছে, যারা দেখা গেছে যে বিল কোয়ালিটি একটু খুব উইক মনে হলো, তারা কিন্তু চাইলে আবার এখানে 865-টা দিতে পারতো, কিন্তু তখন আবার প্রাইসটা আরও বেশি বেড়ে যেত, আবার তখন এটা ডিরেক্ট কম্পিট করতো K30 Pro এর সাথে। তো এই দামে স্ন্যাপড্রাগন 855+ অনায়াসে খুব ভালো একটা ডিল, প্লাস এই ফোনটা দিয়ে অনায়াসে হেভি গেমিং করতে পারবেন অ্যাটলিস্ট 1 থেকে 1.5 বছর অ্যাটলিস্ট। তো ডিসপ্লে বা বিল্ড কোয়ালিটি নিয়ে সমস্যা না থাকলে সাজেশন থাকবে গো ফর দিস রিয়েলমি X3, না হলে রেডমি K20 Pro। আমরা সবসময় সাজেস্ট করি লেটেস্ট মডেলের ফোনগুলোতে স্টিক থাকতে, ওল্ড মডেলগুলো অ্যাভয়েড করাই ভালো, বিশেষত পপুলার মডেলের ক্ষেত্রে যেটা হয়, প্রথম থেকে যে প্রোডাক্টগুলো আসে সেই প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো থাকে, দেন আস্তে আস্তে ধীরে ধীরে মার্কেটে যে প্রোডাক্টগুলো আসে সেই প্রোডাক্টের ক্ষেত্রে ডিগ্রেড দেখা যায়, যেটা K20 Pro-র ক্ষেত্রে প্রমাণিত সিরিয়াসলি। তো রিয়েলমি X3-টা আসলে এখন তেমন ইমপ্রেসিভ কিছু না মনে হলেও 6 মাস পর গেম ঘুরে যেতে পারে, সো লেটস সি। তাই তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।